লঙ্কা বেটে ফেসব্যাক চিবিয়ে খাচ্ছেন ঝুড়ি ভর্তি লঙ্কা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নদিয়ার শেখর সিদ্ধার এক অবাক কাণ্ড লঙ্কা বেটে ফেসব্যাক হিসেবে ব্যবহার করলে পড়বে না বয়সের ছাপ শুধুমাত্র তাই নয় লঙ্কা চিবিয়ে খেলে চোখে বাড়বে জ্যোতি এমনই দাবি করছেন এক ব্যক্তি শুধু দাবি করা নয় রীতিমতো লঙ্কা বেটে ফেসপ্যাকের মতো মুখে লাগিয়ে দেখাচ্ছেন ঝুড়ি ভর্তি লঙ্কার টপাটপ খেয়েও নিচ্ছেন অবাক হচ্ছেন তো নিশ্চয়ই ভাবছেন একটি লঙ্কার ঝালেই যেখানে জীবন ওষ্ঠাগত হয়ে ওঠে সেখানে লঙ্কার ফেসপ্যাক কিংবা চোখের যদি বাড়াতে লঙ্কা চিবিয়ে খাওয়া এ তো এক প্রকার অসাধ্য তবে সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন নদিয়ার শেখর শিকদার তার এই কাণ্ডে হতবাক সকলেই ইতিমধ্যেই শেখর বাবু লঙ্কা চিবিয়ে খাওয়া এবং লঙ্কার ফেসপ্যাক ব্যবহারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল নদিয়ার শেখর শিকদার শেখর বাবুর দাবি নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে চেহারায় কোনোদিনও বয়সের ছাপ পড়বে না নিয়মিত কাঁচা লঙ্কা খেলে অটুট থাকবে চোখের জ্যোতি শুধুমাত্র তাই নয় স্নায়ু এবং হৃদরোগজনিত রোগের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এমনটাই দাবি করেন শেখরবাবু নদিয়া জেলার রানাঘাট দু নম্বর ব্লকের আইসমালি এলাকায় বসবাস শেখরবাবুর পরিবার সূত্রে জানা যায় অনেক ছোটবেলা থেকে শেখরবাবু কাঁচা লঙ্কা চিবিয়ে খেতেন শুধুমাত্র চিবিয়ে খাওয়া নয় তিনি ভালোবেসে পছন্দ করে খাদ্য হিসেবে কাঁচা লঙ্কাকেই বেছে নিয়েছেন ছোট থেকে কোনোদিন দুপুরবেলা ভাত রুটি না খেলেও এক থেকে দেড় কেজি কাঁচা লঙ্কা খেয়ে কাটিয়ে দিতে পারেন শেখরবাবু শুধু তাই নয় কাঁচা লঙ্কা বেটে নিয়মিত মুখে মাখেন তিনি এমনটাই জানা যায় পরিবার সূত্রে কেজি কেজি লঙ্কা কিনে খেতে পছন্দ করেন শেখরবাবু এই বিষয়ে শেখরবাবু জানান যত লঙ্কা ঝাল হবে আমার কাছে লঙ্কার স্বাদ তত বেড়ে যায় আমি প্রায় তিন চার বছর বয়স থেকে লঙ্কা চিবিয়ে খেতে পছন্দ করি শুধু তাই নয় এই কাঁচা লঙ্কা খেলে এবং মুখে মাখলে আমার চোখে দৃষ্টিশক্তি বাড়ে বয়সের ছাপ পড়বে না আমি সারা দিনে তিনবারে প্রায় দেড় কেজি লঙ্কা খেয়ে নিতে পারবো যত লঙ্কা ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা কেন জানি না যত কষ্টা লঙ্কা আমার কাছে ভালো লাগে না লঙ্কা খাচ্ছি সেই দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে ছিঁড়া কোনো দিন আগকে যে খাতাম দিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া কাটিয়ে যেত ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলই সব রক্ষা করে আচ্ছা আমার চোখে আমার চোখ এই খুব দৃষ্টিশক্তি বাড়ে কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালেই চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দৃষ্টিশক্তি আরও বৃদ্ধি পায় লঙ্কা মুখে মাখলে চোখ জ্বলবে কিনা সেই কথা জিজ্ঞাসা করতেই হেসে শেখরবাবু জানান অ্যাসিড নাকি যে চোখ জ্বালা করবে বরং লঙ্কা বাটা মুখে দিলে মুখের সৌন্দর্য বাড়বে তবে এভাবে চোখের জ্যোতি বাড়ে কিনা অথবা মুখের সৌন্দর্য বাড়বে কিনা তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই শেখর বাবুর এমন বক্তব্যে অবাক হয়েছেন সকলেই তার পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা তার এই কাণ্ড দেখে হেসে লুটোপুটি খান সকলেই সেই সাথে অবাক দৃষ্টিতে চেয়ে থাকেন শেখরবাবুর দিকে কিভাবে একটা মানুষের পক্ষে এত লঙ্কা চিবিয়ে খাওয়া সম্ভব এই প্রশ্নই ঘুরপাক খায় সকলের মনে এই বিষয়ে শেখরবাবুর বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলে তিনি জানান ও যখন অনেক ছোট ছিল তখন থেকেই কাঁচা লঙ্কা চিবিয়ে খায় এমনকি একবার ঢেকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তায় ভরে রেখেছিলাম শেখর তখন বছর দুয়েক বয়স হামাগুড়ি দিয়ে এসে বস্তার কাছে গিয়ে সব শুকনো লঙ্কা গুঁড়ো গায়ে মেখে বসেছিল আমরা তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তারপর জল ঢেলে পরিষ্কার করা হলো ছেলে তখন মুচকি হাসছে তারপর থেকেই ওরকমভাবেই লঙ্কা খেতে শুরু করে

তবে শেখর বাবুর মা লঙ্কা খেতে পারেন কিনা জিজ্ঞাসা করলে তিনি জানান আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে এইভাবে লঙ্কা খাওয়া সম্ভব নয় পরিবার থেকে শুরু করে প্রতিবেশী শেখর বাবুর এমন কাণ্ড দেখে অবাক হয়েছেন সকলেই না এর আগে আমি ওনাকে দেখেছি আমাদের বাড়িতে গিয়ে উনি খায় উনি সব জায়গায় লঙ্কা খায় হ্যাঁ অবাক লাগে যেটা দেখা যায় না কোনো জায়গায় সেটা দেখলে তো অবাক লাগে তো যখন আপনার রান্নাতে যখন ঝাল দেন তাহলে ওনার তো কোনো ঝালই লাগবে না তাহলে আপনি কি মনে করবেন এনার কি কোনো কিছু দৈব শক্তি টক্তি আছে তা ক্রিম ফ্রিম তো লোকে মাখে উনি তো লঙ্কা মাখছেন চোখে জ্বলছেও না দেখেছেন এরকম ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেখরবাবুর লঙ্কা বাটার মাখার ভিডিও এবং লঙ্কা চিবিয়ে খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেট নাগরিকেরাও সবার খালি একটাই প্রশ্ন কি করে সম্ভব এটি কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন নদিয়া জেলার রানাঘাটের বাসিন্দা শেখর শিকদার সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ